নমস্কার প্রিয়া, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই পেজে এস কে আর সলিউশন প্রাইভেট লিমিটেড। আপনি যদি আমাদের সঙ্গে কাজ করতে চান, এই সাইটের কিছু কন্টেন্ট রাইটিং, কিছু এইচটিএমএল ট্যাগিং, কিছু পেজ ডেভেলপমেন্টের কাজ এখানে রয়েছে, তো প্রথমে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পরে আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড পেয়ে আপনি লগ ইন করতে পারেন। যেমন এখানে একদম ইউজার আইডি পাসওয়ার্ড রঞ্জিত, তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং এই রেজিস্ট্রেশন দেওয়ার পর সে যখন লগ ইন করবে এই পেজে, সে বিভিন্ন ধরনের আর্টিকেল, বিভিন্ন ধরনের এইচটিএমএল ট্যাগ এবং বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, পেজ ডেভেলপমেন্টের ওয়ার্ক করতে পারে। যেমন এখানে যদি বলি, এখানে রঞ্জিত মালো বলে একজন আছে যিনি আমাদের ম্যানেজার, এবং এখানে সে লগ ইন করেছে এবং এই পেজের বিষয়ে আর্টিকেল লিখতে পারে। তো প্রথমে সে কী করবে, প্রথমে সে কী করতে চাইছে, কী লিখতে চাইছে, সো তবে কী করতে হবে, এডিট করতে হবে। সে সেই পেজে এডিট করতে গিয়ে এডিট করতে পারে। কোনো পেজের যদি এডিট করতে চায়, সে সেই পেজের এডিট করতে পারে। প্রথমে তাকে এখানে কিছু আর্টিকেলস দেওয়া হবে, কিছু টপিক দেওয়া হবে, সেই টপিকের বিষয়ে সে এডিট করতে পারে সেই টপিকের বিষয়ে। এছাড়া আপনি যদি আমাদের অ্যাডমিন হিসেবে কাজ করতে চান, তো মেম্বারশিপের উপর সেটা ডিপেন্ড করে আপনি কি কাজ করবেন। সো যদি মনে করি গেস্ট স্টার্টেড, এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, সেই আর্টিকেলের বিষয়ে আপনি কাজ করতে চাইছেন, তো সেই আর্টিকেলের বিষয়ে কাজ করতে পারে। যেমন এখানে গেস্ট স্টার্টেড থেকে রঞ্জিত আর্টিকেল এখানে আছে, এখানে এখানে যদি মনে করি এখানে কিছু আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটা কার দ্বারা লিখিত হয়েছে, এখানে যদি লিখি এখানে, আপনি এডিটার মোড আছে, দু ধরনের মোডে কাজ করতে পারেন, এইচটিএমএল মোডেও কাজ করতে পারেন, আবার এডিটার মোডেও গিয়ে কাজ করতে পারেন। তো এখানে আপনার সুবিধা হচ্ছে এডিটার মোডটাই আপনার সুবিধা হবে কিছু লেখার জন্য। প্রথম ইউজার, ফার্স্ট ইউজার যারা এইচটিএমএল বিষয়ে জানেন তারা এইচটিএমএল মোডে গিয়ে কাজ করতে পারেন, সেখানে কাজ করার বহুত সুবিধা আছে। তারপরে গিয়ে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে গিয়ে সেভ করতে হবে। সেভ করার পর আপনার পেজটা ওভারভিউ আপনি দেখতে পারবেন এবং আপনার কাজ হয়ে গেছে। আপনি যদি এরকম কাজ করেন পার পেজ অনুযায়ী, নর্মাল আর্টিকেল পেজ যদি 100 ওয়ার্ডের হয় তাহলে সেখানে আপনি 50 থেকে 100 টাকা ইনকাম করতে পারেন পার আর্টিকেলে। এইভাবে আপনি প্রতিদিন 4-5টা আর্টিকেল লিখলে আপনার 500 থেকে 1000 টাকা ইনকাম হতে পারে পার ডে। এছাড়া আপনি কী করতেন, বিভিন্ন ধরনের মেনু, বিভিন্ন ধরনের কাজ আছে। এছাড়া আপনি আবার আপনার ওভারভিউ চেঞ্জ করতে পারেন যদি আপনি পারমিটেড হন। আপনি যদি কোনো ট্যাগ অ্যাড করতে চান, ট্যাগ অ্যাড করতে পারেন। এই কাজগুলো করতে আপনার হয়তো কিছু সময় লাগবে প্রথম প্রথম, কিন্তু তারপরে যখন আপনি অভ্যস্ত হবেন, বিশেষ করে 15 দিন ট্রেনিং, 15 থেকে 1 মাসের ট্রেনিং নেওয়ার পর, তখন আপনি খুব সহজে পারতে 1000 থেকে 2000 টাকাও কামাতে পারেন। এছাড়া কিছু কাজ আছে যেগুলো অ্যাড পোস্টিং এর কাজ বলা হয়, সেগুলো আপনি করতে পারেন। তো আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি লগ আউট করে দিন, এবং এটা পুরো ডাইরেক্টলি গ্লোবাল ইন্ডাস্ট্রির সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে যদি আপনি কাজ করতে চান। তো আপনারা বুঝতেই পারছেন কাজটা খুব সহজ এবং কাজটা খুব ইজি। এখানে যদি আপনি সার্চে যান, তো এখানে গিয়ে আপনি আপনার আর্টিকেলটা সার্চ করে দেখতে পারেন। যদি আপনার আর্টিকেলটা এখানে শো না করে, একটু সময় নিচ্ছে কারণ নেট খুবই স্লো, সেইভাবে আপনি আপনার কাজ করতে পারেন। ধন্যবাদ। যদি আপনি এইভাবে আমাদের সঙ্গে কাজ করতে চান, তো নিচের দেওয়া লিঙ্কটিতে সার্চ করে আপনি আপনার কাজ করতে পারেন।
আপনি আবার কাজ করা শুরু করার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে, এবং আমাদের ভিডিওকে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা এবং আপনাদের পরিবারের কেউ যদি এইরকম কাজ করতে চায় কিংবা কিছু ইনকাম করতে চায় তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।